সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি সেমাইয়ের আইটেম, যেটা খেতে অত্যন্ত মজাদার হয়ে থাকে। আপনি এই সেমাইটা যদি একবার তৈরি করে খান, আপনার বারবার খেতে ইচ্ছে করবে এবং আপনার মুখে লেগে থাকবে, এতটাই মজাদার হয়ে থাকে এই নয়াবি সেমাই। আজকে এই নয়াবি সেমাইয়ের রেসিপিটি আশা করছি এই ঈদে কাজে আসবে এবং অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে নয়াবি সেমাই তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম, আমি এখানে 1 টেবিল চামচ করে কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি, সেটাকে কুচি করে দিয়েছি, এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ। এই ঘিতে এগুলি ভেজে দিলে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। চুলার চালটা এখন লোতে রেখে এখন নেড়েচেড়ে আমি ভেজে নিলাম, কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 200 গ্রামের লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইয়ের যে প্যাকেটগুলো থাকে সেটার মধ্যে কিন্তু গ্রাম লেখা থাকে, আমি এখানে 200 গ্রামের প্যাকেট নিয়েছি আর সেই সেমাইটুকু এখানে দিয়ে দিলাম। একটুখানি ভেঙে দিয়েছি, যদি আস্ত বড় থাকে তাহলে একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর 4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো চিনিটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি, এতে করে খুব সহজেই মিশে যায়। আস্ত চিনিটা দিলে দেখা যায় একটু গলতে সময়টা বেশি লেগে যায়। চুলার জালটা এখন একেবারে লোতে রেখে এই সেমাইটাকে ভেজে নিতে হবে মুচমুচে হয়ে আসার আগ পর্যন্ত। তো ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি সেমাই নামিয়ে নিচ্ছি, চুলা থেকে নামিয়ে নেব, তারপরে ডিশে সেট করে নিব। যে ডিশে আজকে সেমাই সেট করব সেটার মধ্যে আমি অর্ধেক পরিমাণে রাখলাম, আর অর্ধেক পরিমাণে আমি একটি সাইডে সরিয়ে রেখেছি, সেটা উপরে লেয়ার দিতে হবে আর নিচের লেয়ারটা এভাবে একটু সমান করে দিতে হবে। হাঁড়িতে আমি সামান্য একটু সেমাই রেখে দিয়েছি, এটার মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব, তবে এটা অপশনাল, আমি দেখা সৌন্দর্যের জন্য এই কালারটুকু করে নিয়েছি। ফুড কালারটা দিয়ে আমি আরও কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। এখন আমি নয়াবি সেমাই ক্রিমটি তৈরি করব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। আমি 4 কাপ দুধকে জাল দিয়ে, মানে 1 লিটার দুধকে জাল দিয়ে সেটাকে 3 কাপ করে নিয়েছি। তো একটু ঘন করে নিলে এই ক্রিমটা খেতে আরও মজাদার হয়ে যায়। এখানে আমি 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা বেশি পরিমাণে হলে কালারটা কিন্তু বেশি হলদে হয়ে যায়, সেজন্য পরিমাণে একটু কমিয়ে দিতে হবে, কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিলাম এবং 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি, খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখনই চুলাটাকে জ্বালিয়ে দেব। একটি হ্যান্ড উইক দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন আর কোনো দানা দেখা যাচ্ছে না। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, চুলার জালটাকে একটু কমিয়ে রেখে বলকানিয়ে নিতে হবে এই ক্রিমটাকে। এই ক্রিম রান্নার সময় অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখতে হবে আর এরকম অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে আবার দানা পেকে যাবে এবং তলানিতে লেগে যাবে যদি চুলার আঁচটা বেশি থাকে। তো আমার এখানে মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছে, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এখানে মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছে, আবার এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছে, সেজন্য আপনারা চেক করে লাগলে মিষ্টিটা দিয়ে দিবেন। আবার ওদিকে লাচ্ছা সেমাইটাও মিষ্টি থাকে এবং সেটাতেও কিন্তু আমরা কিছুটা চিনি ব্যবহার করেছি। তো আমার ক্রিম কিন্তু হয়ে গিয়েছে, ঘন ভাব চলে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি এবং গরম গরম থাকা অবস্থায় সেই লাচ্ছা সেমাইয়ের লেয়ারের উপরে দিয়ে দিতে হবে। তো ক্রিমটা একটু পরিমাণে বেশি দিলে খেতে মজা হবে এবং যখন টেনে আসবে, ঠান্ডা হবে, তখন কিন্তু এটা আরও টেনে আসবে, সেজন্য পরিমাণে বেশি দিতে হবে। এখন আমি সেই বাকি সেমাইটুকু উপরে লেয়ারটাই দিয়ে দিচ্ছি। সেমাই পরিমাণে যতটুকুই থাক না কেন, লাচ্ছা সেমাই নিচের লেয়ারটা একটুখানি মোটা করে দিতে হবে এবং ক্রিম দেওয়ার উপরে যে লেয়ারটা দিব সেটা কিছুটা পাতলা করে দিব, তাহলে সেমাইটা খাওয়ার সময় মুখে খেতে মজা লাগবে। আমি বেশিরভাগ নিচে দিয়েছি এবং কম ভাগটা রেখেছিলাম সেটা উপরে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। এভাবে করে একটু হাত দিয়ে চেপে দিতে হবে যেন ক্রিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপরে সে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, এগুলো যা যা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। তো ফিরে এলাম, আমি 2 থেকে 3 ঘন্টা পর আমি একটু ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এই নয়াবি সেমাইটা 2-3 ঘন্টা ধরে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিলে
এর মাঝখানে যে ক্রিমটা আছে সেটা সুন্দরভাবে সেট হয়ে যায় আর ঠান্ডাও হয়ে যায়, যেটা খেতে অত্যন্ত মজাদার হয়ে যায়। আর এই ক্রিমের সেমাইটা এতটাই মজাদার, যদি আপনারা একবার তৈরি করে না খান তাহলে এই সেমাইয়ের মজাটাই বুঝতে পারবেন না। এই সেমাইটা নিচের লেয়ারটা থাকে কিছুটা নরম এবং মাঝখানে ক্রিমে ভরপুর এবং উপরের লেয়ারটা থাকে মুচমুচে। সব কিছু মিলে আসলে এই সেমাইটা কিন্তু অসাধারণ, আর সেজন্যই তো সেমাইটির নাম দেওয়া হয়েছে নোয়াবি সেমাই। খেতে আসলেই কিন্তু খুবই মজাদার, আশা করছি ভালো লেগেছে। অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।